দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মুকদুম মেডিকেল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার দায়ে কলেজ কর্তৃপক্ষের শাস্তির দাবি জানিয়েছেন তারা রবিবার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় শাহমুখুন মেডিকেল কলেজ দুশো পঁচিশ ছাত্রছাত্রীদের রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজ স্থানান্তর করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে কোনোভাবেই এই সিদ্ধান্ত স্থগিত করা বা বাতিল করা যাবে না এতে আমাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে বলে দাবি করেন শিক্ষার্থীরা তারা বলেন মাইগ্রেশন প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য কলেজ কর্তৃপক্ষ কিছু দালাল সহযোগী নিয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ভয়ভীতি প্রদর্শন করছে তাদের মাইগ্রেশন কার্যক্রম যেন অতি দ্রুত সম্পন্ন করে মানহীন মেডিকেল কলেজ আর ভবিষ্যতে চলতে না পারে বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসনের কাছে শিক্ষার্থীরা কঠোর শাস্তি দাবি জানান গত দোসরা নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপসচিব স্বাক্ষরিত দুটি চিঠিতে ছাত্র ভর্তি বন্ধ এবং অপরটিতে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজের অধীনে অন্য বেসরকারি কলেজে মাইগ্রেশনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বর্তমানে ষাটটি ব্যাচে দুশো পঁচিশ জন শিক্ষার্থী রয়েছে আমাদের কলেজের যে এমডি স্বাধীন রহমান সে হচ্ছে এর বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে সে চাইছে তার সেই বন্ধ কলেজ আবার চালু করতে চাইছে যেটা আমরা মোটেও চাই না ওই কলেজে আমরা থাকতে চাই না ওই কলেজে শিক্ষার কোনো ব্যবস্থা নাই রাশে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থার আধুনিকায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটন রোববার দুপুর বারোটায় ফলক উন্মোচন ও ফিতা কেটে এই উদ্বোধন শেষে কার্যক্রম ঘুরে দেখেন উদ্বোধনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর প্রফেসর আনন্দ কুমার সাহা প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও প্রক্টর প্রফেসর লুৎপার রহমান রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র এক ও বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরুজ ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আক্তারুজ্জামান প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন সহ কর্মকর্তা বিন্দু ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী বিন্দু উপস্থিত ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জে মির ওয়ারিশপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকেলে নারী নির্যাতন মাদক সন্ত্রাস ও মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মির ওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেন ভুইয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাদলের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান মির ওয়ারিশপুর ইউনিয়নে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ ভুইয়া রিপন মেম্বার কালীপদ হরিবাবু বাহার সহ অনেকেই সমাবেশে বক্তারা নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান এই ছিল বরন্দ সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ